আজিম ইসলামিক মিডিয়ার একটি আলোর পথে আহ্বান। আজকে হলো আমাদের জন্য বছরের শেষ দিন। যে কেন বছরের শেষ দিন? আমাদের বার্ষিক পরীক্ষা আজকে শেষ হবে। তাহলে যে ছাত্ররা আমাদের এখানে শিশু শ্রেণী করছে তারা উঠবে প্রথম শ্রেণীতে, যারা প্রথম শ্রেণী তারা উঠবে দ্বিতীয় শ্রেণীতে, এভাবে করতে করতে যারা পঞ্চম শ্রেণী তারা সিক্সে উঠবে। তো সেই হিসেবে আজকে হলো মাদ্রাসার বছরের শেষ দিন। গত দুই বছর করোনা বিভিন্ন কারণে আমাদের বর্ষ অনেকটা ছোট হয়েছে, পুরো এগারো মাস বারো মাস আমরা পড়াতে পারিনি পরিস্থিতির কারণে। তো আলহামদুলিল্লাহ এবার যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে পুরো রমজান মাস আমাদের মাদ্রাসা খোলা থাকবে। আগে যেভাবে সাতাইশ রমজান মাদ্রাসা বন্ধ হয়, এবারও প্রথম রমজান থেকে সাতাইশ রমজান পর্যন্ত মাদ্রাসা খোলা থাকবে। এক নম্বর কথা, বাংলা ক্লাস, বাংলা, অঙ্ক, ইংরেজি এই ক্লাসগুলো বন্ধ থাকবে। আরবি এবং লেখালেখি, দোয়া, মশালা, নামাজ শিক্ষা সবগুলো চলবে, সবগুলো চলবে। যারা বাড়ি থেকে আসে তারা আগে আটটা থেকে আসলে এখন সাড়ে আটটা নয়টা থেকে আসবে, আসর পর্যন্ত পাঁচ চারটে পর্যন্ত আমরা পড়াবো। এরপর শুধু সাড়ে আটটা নয়টা থেকে মানে আরম্ভ করে যারা এক বেলা পড়ে তারা দুপুরে চলে যাবে, আর যারা বিকেল পর্যন্ত থাকে তারা চারটে পর্যন্ত থাকবে, আর যারা বোর্ডিংয়ে থাকে তারা তো সিস্টেম মতো চলবে। এখন কথা হচ্ছে যে আপনারা আজকে আপনাদের ছেলেদেরকে আপনাদের ভাই বোনদেরকে নিয়ে যাবেন, শনিবার সবাই চলে আসবেন, আগামী শনিবার, শনিবার মাদ্রাসা খোলার তারিখ। অনেক সময় ছোট বাচ্চারা বাসা গিয়ে বলতে পারে না, বলে যে এক সপ্তাহ বন্ধ দিয়েছে, পুরো রমজান বন্ধ দিয়েছে। এই কারণে আপনাদেরকে রাখার দরকার, আগামী শনিবার মাদ্রাসা খোলা। শুধু যারা বাসা থেকে আসা যাওয়া করে দূর দূরান্তের শিক্ষকগণ আসবে, একটু সময় লাগবে, আটটা সাড়ে আটটার ভিতরে তারা পৌঁছবে না। এই কারণে যারা বোর্ডিংয়ে থাকে সবাই শনিবার চলে আসবে দুপুরের আগে, আর যারা বাইরে থেকে আসে তারা রবিবারে শিশু শ্রেণী, তারা আসবে রবিবারে। যারা শিশু শ্রেণী বাইরে থেকে আসা যাওয়া করে তারা আসবে রবিবারে সকাল থেকে, আর যারা বোর্ডিংয়ে থাকে ফ্যাজল, নুরানি, মহিলা সবাই চলে আসবে শনিবারে। কিবারে? শনিবারে। গার্জিয়ানরা আপনারা একটু খেয়াল রেখে যাতে বাস স্ট্যান্ডে ছাত্ররা মাদ্রাসায় আসে। আজকে আমরা দুই তিনজন ছাত্রকে পুরস্কৃত করব, এর মধ্যে একটা ছাত্র অনেক বেশি করা দিক থাকে, সাকিব। সাকিবের আপ পড়ছে না ইংরেজি সামনে, আপনার ছেলেটা অনেক মেধাবী কিন্তু সে যেভাবে করা দিক থাকে তার জীবন ধ্বংস হয়ে যাবে। কই সাকিব কোথায়? সাকিব দাঁড়াও, ঠিক আছে, পাঁচ পাড়া হাঁটতে করছে, সবগুলো একসাথে শুনেছে রাতে, একটাও তার লোকমা হয় নাই, একটাও ভুল হয় নাই, পাঁচ পাড়া হাঁটতে করছে কিন্তু মাসে দেড়টাতে বিশ দিন কেটে দিন। তো এই ছেলে কীভাবে হাবস হতে পারবে দেখেন আপনারা। এগুলো অনেক কষ্ট করে শিক্ষকরা পরিশ্রম করে তার যে হাফজগুলো করছে ফাঁস পাড়া, এটা সে গত রাতে তার হাজিরা নিচে একটাও ভুল হয়নি, এই জন্য তাকে আমরা পুরস্কৃত করবো। আর একটা ছেলে তার কথা হয়েছে সাত পাড়া, সাত পাড়া সেও একটাও তার ভুল হয়নি, এক বৈঠকে পুরো সাত পাড়া সে শুনেছে, তাকে আমরা পুরস্কৃত করবো। তো এটা যদি গড়া যদি না থাকে, গ্যারাজি যদি না থাকে এক বছর তার লাগবে না হারে সব। আমাদের একটা মহিলা ফাঁস ফাঁসে হারে দিয়েছে আপনারা সকলেই জানেন। এই যে মেধাবী ছেলেগুলোকে ধ্বংস করে মা বাবা আদর করতে করতে, হ্যাঁ দুদিন ধর ঘর আসি যেভাবে ফাঁকি, ওই যে ফাঁকি দেখেন না, টোটে করে নিয়ে আসি ছেলে টোটে নিতে আধার ডুবে যায়। এইভাবে করলে তো সন্তান মানুষ করতে পারবে না, অনেক সময় লাগবে। সামনে রমজানের পরে আমরা করবো কি, সেই ছেলে নাজরা ভরে সে যদি দুই পাড়া নাজরা সব শেষ করতে পারে না তার ছুটি নেই, যে ছেলে হাত
হেক্স করে সে যদি দুই পা অন্তত হেক্স শেষ করতে পারবে না ততদিন পর্যন্ত তার কি নাই শুনি নেই এখন সে যদি 15 দিনের মধ্যে দুই পা শেষ করে তাকে আমরা ছুটি দেব যাও তার যদি 3 মাস লাগে তার ছুটি হবে 3 মাস এরকম যদি না করে সিস্টেম না আনলে শুধু আমরা পরিশ্রম করে মরলাম আপনারা অনেকে বলতে পারেন আমরা তো টাকা দিয়ে ভরাই টাকা দিয়ে সবকিছু হয় না 24টা ঘন্টা শিক্ষকদের মেহনত পরিশ্রম এটা যদি আপনারা একদিন দুদিন দেখেন তার যুগ হয়ে যাবে নিজের সাথে দুটো তিনটা থাকলে একটা খেয়ে একটা মেয়ে সাহে করতে মায়েদের কি যন্ত্রণা দেখবেন তো তিন দিন বন্ধ আপনার মাথাটা খেয়ে ফেলবে অনেক গার্জিয়ান আমাদেরকে বলে বন্ধ না দেওয়ার দিন এবার আমরা 200 ছাত্র কিভাবে মেনটেন করি এটা একটা প্রশিক্ষণের ব্যাপার সেবা আছে একটা সিস্টেম আছে এখানে পাঁচ অক্ষর নামাজ তার ক্লিয়ার ঘুমটা টাইম মতো গোসল টাইম মতো খাওয়া টাইম মতো এটা যদি বাসা বাড়িতে যাওয়ার পরে আপনি যদি ঠিক রাখতে না পারেন তাহলে ওই সন্তানের ক্ষতি এখন সে ঘুরে ওঠে আপনি যদি ওখানে বাবু আর টুকুমা আর টুকুমার বলে আপনি 10টা পর্যন্ত ভাগ করাই দেন আপনার ছেলে মানুষ কি না এখানে যেভাবে আজানের আধা ঘন্টা আগে উঠে বাসা বাড়িতে গিয়ে সেভাবে আপনাদেরকে উঠাইতে হবে সন্তানকে উঠাইতে গিয়ে আপনাদেরকে উঠতে হবে তারপর নামাজ এখানে টাইমলি নামাজ এখন অনেক কাজে যদি নিজে নামাজ না হয় লিমা তা কুলুনা মালা তা ফালুন তার সন্তানকে কিভাবে সে বলবে নামাজ পড়ো এ হলো সমস্যা এই জন্য গার্ডিয়ান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বড় বীর 18-12 মায়ের পেটে যে হেক্স করছে এটা মা আসের এবং ছিল সেই জন্য এখন আমি আপনি সেই পদ্ধতিকে নাই বলে যে স্যার হুজুর আমার ছেলেকে হাফেজ বানাই দেন কিভাবে বানাবো আপনারও সাপোর্টিং লাগবে সহযোগিতা লাগবে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এগুলো হচ্ছে আমার নাম জালিকা ফজলুল্লাহ ইউটি মাইয়াসা কোরআনের হাফেজ হওয়া আসমানি এবং পাওয়া এটা যাত্রার কাজ নয় যাকে আল্লাহ মহব্বত করে যাকে দান করে সেই হাফেজ হতে পারে এই জন্য মাতা পিতাকে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে আপনার সন্তানটা যাতে হাফেজ কোরআন হয় মানুষের মতো মানুষ হয় এজন্য দোয়া করতে হবে এই যে বিষয়গুলো বললাম আমাদের যে রুটিন সিস্টেম এটা যাতে বাড়িতে গিয়েও ঠিক থাকে আপনারা সজাগ থাকবেন তাও যদি না হয় আমাদেরকে রিপোর্ট করবেন যে আমার ছেলেটা বাসায় গেছে এক অক্ষর নামাজ পড়ে না মা বাবাকে সালাম দেয় না ঠিক মতো খানা খায় না এখানে তিন বেলা খাবার টাইমলি এখন বাসায় গিয়ে যদি এক বেলার খাওয়া আরেক বেলা খাওয়া তার তো পেটে অসুখ এমন হবে তার গোসলের টাইম ডেলি গোসল করা ছয় পরিষ্কার থাকা হ্যাঁ এগুলো আপনারও একটু সজাগ অনেক ছোট বাচ্চা আছে তারা কাপড় চোপড় ধুতে পারে না এই জন্য আমরা লন্ড্রির ব্যবস্থা করেছি এবং নাস্তা অনেক সময় দেখা যায় আপনি টাকা দিচ্ছেন একদিনে সব টাকা খেয়ে ফেলে একেবারে আয়নাওয়ালা দোকান যেগুলো আছে ফুলকলি বনফুল আরও একটু উন্নত গেলে ওখানে গ্রিন চিলি এরপর আছে রয়্যাল হান্ডি আর একটা বাড়িছে ইউনো ক্যাপসিকাম ইউনো ক্যাপসিকাম এগুলো আমার আমাদের সব ছেলেদের মুখস্থ এ ওখানে গিয়ে একেবারে প্রথম দিয়ে সব খাইয়ে চলে আসে এই জন্য আমরা করছি কি রমজানের পরে নাস্তাটা মাদ্রাসা থেকে যাবে টাকা দিবেন আপনারা নাস্তার সিস্টেমটা মাদ্রাসা থেকে আরো দুই বেলা নাস্তা তিন বেলা খাবার দুই বেলা নাস্তা মাদ্রাসা থেকে যাবে কাপড় সুপর সাতটা দুইটা যারা গরিবের থাকে তাদের কথা বলছি এটা আমরা ধোয়ার ব্যবস্থা করছি যাতে অনেক ছেলে এক সপ্তাহ পর্যন্ত তার কাপড়টা ধোয় না লন্ড্রিতে আমরা সেটা দিই ফয় পরিষ্কার নজাফতু মিনা নিমা পবিত্রতা ইমানের অঙ্গটা সকলে জানে তো ফয় পরিষ্কার থাকতে হবে না হলে আলম আসবে না আর এলমু নূর এই জন্য বললাম আপনারা আপনাদের সন্তানকে মানুষ করার জন্য নিজেদেরকে আগে চেষ্টা থাকতে হবে তাহলে খুব কম সময়ে মাদ্রাসার সিস্টেম যদি আপনারা মানে তবে অল্প সময়ে ছাত্র শেষ করতে পারবে যেমন উদাহরণ হলে এটা এই ছেলেটা যদি গ্রামীণ না থাকে আমি অন্তত এতটুকু আশ্বস্ত করতে পারি তার এক বছর লাগবে না সে হার এখন বাবা যদি কেনা দিতে গেলে মা আসি বাবা আসি দুদিন ভরপর নিয়ে যায় হ্যাঁ তাহলে সে এখানে দিয়ে লাভ নেই অন্য কোনো মাদ্রাসা যেখানে ডুলতে পারে খেলতে পারে
ছোট দোকানের ম্যানেজার হয় আর 80 টাকার বাসা এর দিয়ে দিতে এডওয়ে আর ফলো করা হল এইভাবে রমজান মাসে আর মাদ্রাসা চালু করব সুন্দরভাবে শনিবার ভাড়া দিবে আর রমজানের পরবর্তী প্রত্যেক কাজ উত্তীর্ণ হব এবং নতুন ভর্তি দিবে আমরা নতুনভাবে আবার মাদ্রাসাটা কিভাবে আর হদ্দুল খোরা গিয়ে ফেরিন মাফারি জিনিসপত্র দাম বাড়ি গিয়ে অত্যন্ত ভয়াবহ অবস্থা চলে এইভাবে আমরা কোন সহযোগিতা করলে ইনশাআল্লাহ আরাম মতো কিছু করে আর আমরা সহযোগিতা না হইলে তবে আর সুন্দর সিস্টেম কিন্তু অসম্ভব না যত আর্থিক সিস্টেম দিয়ে মিয়া নামাই দি হইছে হইছে তত হইবো তত সিস্টেম সুন্দর লেখাপড়ার মারে মারে তার অন্যান্য বিষয়হীন উন্নত করে ফেললে আমার আর্থিক সাপোর্টিং লাগবে কি আর হলো গুড় খাওয়া দিয়ে সাদা চোখ কেন দুই রমজান
30 বার ইনশাআল্লাহ একসাথে শোনাবে তার জন্য আপনারা সকলে দোয়া করুন।